হে ব্রো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমাদের আজকের এই ব্লগটি ওয়াচ করতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আয়ান কায়দা পড়ছে আর লাইবা কোরআন শরীফ পড়ছে। এই সময় হচ্ছে তাদের আরবি পড়ার সময়। এখন দুপুর 3:30 আপ সামথিং বাজতেছে আর কি। তো ইউজুয়ালি এই সময় বাচ্চারা স্কুল থেকে আসে, আর এখন যেহেতু কোভিড সিচুয়েশান চলতেছে, হাফ ডে স্কুল হয়, দুপুরবেলায় চলে আসে আর কি আরও আগে। তারপর ওই সময় আসার পরে গোসল করে, খাওয়া দাওয়া করে, তারপর হচ্ছে কোরআন শরীফ নিয়ে বসে আর কি আরবি পড়ার জন্য। তো আয়ানকে অনেক অনেক জোর করে, দুষ্টামি করে বসাইতে হয়। ছোট মানুষ একটু দুষ্টামি করে, আরবি পড়তে বসতে চায় না, তবুও জোর করে আস্তে আস্তে করে শেখাচ্ছি আর কি। আর এখন আয়ানে খুব লম্বা একটা ঘুম দিছে, দেখেন খুব নিশার ঘুম আর কি, একদম কোনো খবর নাই কিভাবে শুয়ে আছে। শুয়েছি একভাবে আর শুয়ে আছে অন্যভাবে। তারপরে হচ্ছে লাইবা আসরের নামাজ কমপ্লিট করতেছে আর কি, কারণ আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল ওই সময়। দেন আমি রান্না করতে চলে আসলাম। রান্না করার জন্য আজকে আমি হচ্ছে কই মাছ রান্না করছি, আর এটা হচ্ছে রাত্রের রান্নার জন্য আর কি প্রিপারেশন চলছে। অল প্রিপারেশন কি, রান্না অলরেডি হাফ কমপ্লিট হয়ে গেছে, আর বাকি পেঁয়াজ দিয়ে রান্না করবো আর কি আজকে। তো ওইটাকে আমি ফার্স্টে ভেজে নিয়েছি। কই মাছগুলো হচ্ছে বাংলাদেশের কই মাছ, আর চিকেনের এইগুলো হচ্ছে আমি জাস্ট ফ্রাই করে নিয়েছি, ডিপ ফ্রাই করে নিয়েছি বাচ্চাদের জন্য। ডিপ ফ্রাই বলতে এত বেশি না, হালকা একটু মিডিয়াম অয়েলের মধ্যে আর কি। তো দেখে কিন্তু ডিপ ফ্রাইং মনে হচ্ছে, বাট এটা ডিপ ফ্রাইং না, এটা হালকা তেলের মধ্যে আর কি, মিডিয়াম তেলের মধ্যে যেটা আর কি বলে। তো কই মাছের দো পেঁয়াজা যেটাকে বলে আর কি, ওইটা আজকে রান্না করছি। দো পেঁয়াজা মানে জাস্ট হালকা হালকা গ্রেভি থাকবে, আর টমেটো, লটস অফ টমেটো, আমার অনেক ভালো লাগে টমেটো আর পেঁয়াজ বেশি থাকবে আর কি, এটাকে মেবি দো পেঁয়াজাই বলে, যাই হোক। তো ওইটাই আজকে আমি রান্না করছি আর কি। তো আয়ান ঘুমাচ্ছে, লাইভ আসর নামাজ পরে একটু শুইছে। তো আমি ভাবছি সন্ধ্যার আগে আগে রান্নাটা করে নেই, বিকজ সন্ধ্যার সময় বাচ্চারা যখন স্কুলের পড়া পড়তে বসে, তখন ঘরের ভিতরে রান্না করলে ঘর আরও গরম হয়ে যায়। অলরেডি এখন যা আপনারা জানেন অনেক অনেক গরম পড়তেছে। তো আপনারা আজকে কে কী রান্না করেছেন কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড আজকে রান্নাটা কেমন হয়েছে, ব্লগটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। তো পেঁয়াজ আর টমেটো আমি কিন্তু একসাথে দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আর কি, যেগুলা এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কই মাছের মধ্যে একটু হালকা গরম মশলার ফ্লেভার দিলে ভালো লাগে আর কি। আপনারা অনেকে হতে এভাবে রান্না করে থাকেন, সবাই বলতে গেলে অনেকে না, অনেকেই এভাবেই রান্না করেন। কেউ আছে সিম্পলভাবেও রান্না করতে ভালোবাসেন, ওই সিম্পলভাবে রান্না করলেও সমস্যা নেই। তো আমি কিন্তু মাঝে মাঝে সিম্পলও রান্না করি, খাইতে ভালোই লাগে আমার কাছে। আর মাঝে মাঝে মন চাইলে একটু বেশি মশলা দিয়ে খেতে চাইলে, এক এক টাইমে আসলে এক এক রকম খেতে মন চায়। তো ওই হিসেবে রান্না করলেই কিন্তু মুখের স্বাদ টেস্ট ভালো থাকে, খেতেও মন চায়। আর বাচ্চারা তো আসলে ছোট মাছ খেতে পারে না, যে কই মাছের মধ্যে অনেক কাটার গুঁড়া থাকে, অনেক ক্লিন করে আর কি কাটাগুলা, পায়চা টাইচা খুবই ভালোভাবে দিতে হয় বাচ্চাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ কিছু অ্যাড করি না, জাস্ট মশলার ফ্লেভারটা আর শুকনো মরিচের যে একটা স্পাইসি আছে ওইটাই। শুকনো মরিচটা অনেক অনেক ঝাল এই ডিব্বার মরিচগুলা, তো এগুলা দিলেই মোটামুটি অনেকটা ঝাল হয়ে যায়। তো কই মাছগুলো তো আমি আগে ফ্রাই করে নিয়েছি, সেটা অবশ্য আপনারা দেখাই নেই আপনাদেরকে, ভাজা বোনা তো জানেনি সবাই। তো কিভাবে আমি রান্না করছি সেটাই দেখাচ্ছি আর কি। সো যারা নিউ আছেন, আসলে অনেক অনেক চ্যানেল আছে কুকিংয়ের, তো যেভাবে ভালো লাগে আপনাদের কাছে, নিজে নিজে একটা ইয়েভাবে সহজভাবে রান্না করে ফেলবেন সেটাই ঠিক আছে। তো আমি সব মশলাগুলো ফ্রাই হওয়ার পরে কই মাছগুলো দিয়ে সামান্য 5 থেকে 6 মিনিট, 7-8 মিনিট এরকমের মধ্যে আমি নেড়ে ছেড়ে উঠিয়ে নিব।
ধনিয়া পাতা আমার কাছে ছিল অ্যাজ অলওয়েজ, আমার কাছে দিতেই মনে থাকে না ধনিয়া পাতা লাস্টে। সো সবাই ভালো থাকবেন, রান্না কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, লুকসটা খুবই সুন্দর এসেছে, গরম গরম ভাতের সাথে মেখে খুবই খুবই দারুণ লাগবে। তো এই হচ্ছে চিকেন বাচ্চাদের জন্য, যেহেতু মাছ কাটা বেশি আর কিছু স্ট্রবেরি কেটে দিয়ে সন্ধ্যার সময় বাচ্চারা খাবে স্ন্যাক টাইম হিসাবে আর কি। তো এই স্ট্রবেরিগুলাও খুবই খুবই ভালো, আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে পোকামাকড় চলে যায় ভিনেগার দিয়ে। আমি সবসময় এমন করি, 1 ঘন্টা 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিই, বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে এই পাকে ভিজতে থাকুক। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা নিউ আপুরা ভাইয়ারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের অল বেল আইকনটা অন করে রাখবেন, আপনারা ভিডিও নোটিফিকেশনগুলো ইজিলি পেয়ে যাবেন। এন্ড ভিডিওটা আমাদের লাইক করে দেবেন। থ্যাংক ইউ।